ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সবচেয়ে জনপ্রিয় মুখ ঢাকা চেহারা হচ্ছে আবু উবাইদার চেহারা, এবং এই চেহারার একটি ছবি পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে। আবু উবাইদার মতো পোশাক পরা এই লোকটি আফগানিস্তানের তালিবানদের সাথে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান কি ইসরায়েলে আক্রমণ করবে? যদি তারা এমনটা করে, তাহলে তাদের কাছে কি কি যুদ্ধাস্ত্র আছে, তাদের কাছে কি কি ট্যাঙ্ক আছে, কি কি এয়ার ভেহিকেল বা কি কি ড্রোন আছে, এগুলোর ক্ষমতাই বা কেমন? এবং আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আফগানিস্তানকে এই অস্ত্রগুলো কে বা কারা সাপ্লাই করছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমন ইনফরমেটিভ ভিডিওস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার ওয়ান, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আফগানিস্তানে অবস্থানরত তালিবানরা ফিলিস্তিনকে সঙ্গ দেওয়ার কথা বলছে, এমনকি ফিলিস্তিনে গিয়ে লড়াই করার কথাও বলছে। এমন পরিস্থিতিতে এই ছবিটি ইসরায়েলের টেনশন আরও বাড়িয়ে দিয়েছে। আফগানিস্তান সরকার এমনিতেই গাজা উপত্যকায় ঘটা অত্যাচারের জন্য আমেরিকাকে দায়ী করেছিল, কারণ তারা নিজেরাই আমেরিকাকে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করে। আফগানিস্তান অনেক বড় দেশ এবং এই দেশের মিলিটেন্ট গ্রুপের কাছে এখন অনেক ভয়ানক আমেরিকান অস্ত্র আছে। দুই বছর আগেও এখানে এত অস্ত্র ছিল না, কিন্তু আমেরিকা নিজেরাই আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় এগুলো রেখে গেছে। এই অস্ত্রগুলো ইসরায়েলের জন্য অনেক বড় বিপদ বয়ে আনতে পারে। এখন আন্দাজ মোতাবেক আফগানিস্তানের মিলিটারিতে প্রায় 75,000 সেনা রয়েছে, কিন্তু আনঅফিসিয়ালভাবে এই সংখ্যা আরও বেশি হতে পারে। এই মিলিটারির কাছে যতগুলো অস্ত্র আছে সেগুলোর মধ্যে আমেরিকান সেনারা হয়তো আফগানিস্তানের সঙ্গে লড়াই করার জন্য এনেছিল, অথবা এর আগের সোভিয়েত ইউনিয়নের। তাদের কাছে 60টি টোভ আর্টিলারি, 13টি রকেট আর্টিলারি, সোভিয়েত ইউনিয়নের বানানো T-54, T-55 এবং T-62 ট্যাঙ্ক আছে। এছাড়া আমেরিকার অনেক জনপ্রিয় হামভি, যার সংখ্যা আন্দাজ মোতাবেক 13,000 থেকে শুরু করে 22,000 পর্যন্ত হতে পারে। এগুলোর মধ্যে 500টি অ্যাক্টিভ। আমেরিকার ইন্টারন্যাশনাল ম্যাক্স প্রো আর্মার্ড ফাইটিং ভেহিকেল ল্যান্ড মাইনো, যার কোনো ক্ষতি করতে পারে না। এর মধ্যে 3 থেকে 7 জন মানুষ বসতে পারে। এর নিচে যদি ল্যান্ডমাইন পড়েও তবুও এর মধ্যে থাকা সেনাদের কিছুই হবে না। এর সবার উপরে সেনারা বসে শত্রুদের ওপর ফায়ারিংও করতে পারে। আফগানিস্তানের কাছে এমন 150টি ভেহিকেল আছে, যার মধ্যে 70টি সার্ভিসে আছে। পরের ফাইটিং ভেহিকেলটি হচ্ছে M-1117, এটিও আমেরিকান, এবং এমন 630টি ভেহিকেল আফগানিস্তানের কাছে আছে। এছাড়া সোভিয়েত ইউনিয়নের BTR-60, BTR-80 মতো অনেক আর্মার্ড ভেহিকেল রয়েছে, যা তাদের ভূমির লড়াইয়ের অনেক শক্তিশালী বানায়। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক করে দিন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আফগানিস্তান কি ফিলিস্তিনিদের হয়ে লড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার টু, এমনিতে তো আমেরিকা আফগানিস্তান থেকে যখন এক্সিট করেছে তখন থেকে আফগানিস্তানের ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে। এর ফলে তারা কোনো দেশ থেকে মিলিটারি অস্ত্র কিনতে পারবে না। কিন্তু পর্দার পেছন থেকে রাশিয়া, চীন এবং ইরানের মতো দেশ তাদের সঙ্গে কেবল বন্ধুত্বই করেনি, বরং আমেরিকা তো এই দোষারোপ করছে যে এই দেশগুলো আফগানিস্তানকে অস্ত্র থেকে শুরু করে মিলিটারি ট্রেনিং পর্যন্ত সব ধরনের সাহায্য করে যাচ্ছে। আমেরিকা আফগানিস্তান থেকে সরে যাওয়ার সময় তাদের অনেক এয়ারক্রাফটও সেখানে ফেলে এসেছিল, যার মধ্যে A-29 কাউন্টার ইনসার্জেন্সি এয়ারক্রাফট, যেগুলো ব্রাজিলে তৈরি হয়। এছাড়া সেসলা 209 কারওয়ান এয়ারক্রাফট, যেটা কিনা আক্রমণের পাশাপাশি স্পাই ও ইন্টেলিজেন্সের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া আমেরিকার C-130 হারকিউলিস, অ্যান্টনভ AM-26, AM-32 মতো অনেক এয়ারক্রাফট এবং হেলিকপ্টার এখন আফগানিস্তানের সেনাদের কাছে আছে। এই এয়ারক্রাফটের পাশাপাশি তাদের কাছে ড্রোনও আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে স্ক্যান ইগল আমেরিকান ড্রোন। এই ড্রোনের হাই রেজুলেশন ডে অ্যান্ড নাইট ক্যামেরার সাহায্যে অথবা থার্মাল ইমেজিং ক্যামেরার সাহায্যে শত্রুদের এরিয়াতে নজর রাখতে পারে। এই ড্রোন টানা 20 ঘন্টা পর্যন্ত উড়তে পারে। এর ম্যাক্সিমাম স্পিড 148 কিলোমিটার পার আওয়ার, সেখানে এর ক্রুজিং স্পিড 111 কিলোমিটার পার আওয়ার। এই ড্রোনের সাহায্যে শত্রুদের আক্রমণের প্রথম থেকেই পূর্বাভাস পাওয়া যায়। এই আমেরিকান ড্রোনগুলোর পাশাপাশি চীনকে দোষারোপ করা হচ্ছে যে তারা তাদের ব্লুফিশ অ্যাটাক ড্রোনের ডিলও আফগানিস্তানের সঙ্গে করেছে।
এদিকে আফগানিস্তান নিজেরাও ড্রোন ডেভেলপ করছে, কারণ ইরানের সঙ্গেও আফগানিস্তানের ঘনিষ্ঠতা দিন দিন বেড়ে চলেছে। ইরান ড্রোন টেকনোলজিতে অনেক বেশি সামনে এগিয়ে গেছে। এটি সেই দেশ যারা ইসরায়েল ও আমেরিকার অনেক বড় শত্রু, মানে ইরানও লুকিয়ে তাদের ড্রোন টেকনোলজি আফগানিস্তানে সাপ্লাই করতে পারে। কারণ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলাকালীন নভেম্বর মাসে তালেবান ও ইরান মিলে ইসরায়েলের ড্রোন অ্যাটাক আটকে ফেলেছিল। আসলে ইসরায়েল ইরানের একাধিক টার্গেটে ড্রোন অ্যাটাক প্ল্যান করছিল, এজন্য তিনজন মোসাদ এজেন্ট ইরান ও আফগানিস্তানে থেকে এই আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ইরান ও আফগানিস্তান জয়েন্ট অপারেশনে তাদের ধরে ফেলে এবং এই আক্রমণের চেষ্টাকে ব্যর্থ করে দেয়। এর ফলে ইরান ও আফগানিস্তানের ঘনিষ্ঠতা বাড়েনি, বরং উভয়ের ইসরায়েলের সঙ্গে শত্রুতা আরও বেড়ে গিয়েছিল। আমেরিকা আফগানিস্তান ত্যাগের পূর্বে আফগানিস্তানের যে অফিসিয়াল গভর্নমেন্ট ছিল তাদের অনেক বেশি অ্যাডভান্স অস্ত্র আমেরিকা প্রোভাইড করত, যেমন 43টি MD-530 হেলিকপ্টার, 33টি ব্ল্যাক হক হেলিকপ্টার, M4 গান, M16, AKM, M2 ব্রাউনি এবং এমন অনেক অস্ত্র আফগানিস্তানের আগের সরকারের কাছে ছিল। আমেরিকান ডিফেন্স ডিপার্টমেন্টের রিপোর্ট মোতাবেক এই অস্ত্রগুলোর দাম $7.1 বিলিয়ন হতে পারে। এর মধ্যে সবগুলোর ওপর এখন তালেবানদের দখল আছে, যা ইসরায়েলের জন্য একদমই ভালো খবর না। যদিও 2021 সালে ক্ষমতায় আসার আগে তাদের কাছে হালকা এবং সাধারণ অস্ত্র ছিল, এত বড় বড় আর্মার্ড ভেহিকেল বা অস্ত্র তো দূরের কথা। এই পুরো জনসংখ্যার ওপর রাজত্ব করে, ট্যাক্স আরোপ করে, নানা বৈধ এবং অবৈধ উপায়ে আফগানিস্তানের সরকারের আয় $1 বিলিয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছে, যার মধ্যে অনেকগুলো ইনকাম ক্যাজুয়াল তারা অস্ত্র নেয়ার জন্য অথবা এগুলো ডেভেলপ করা শেখার জন্য খরচ করছে। এবং অস্ত্র কেনার জন্য তাদের বেস্ট অপশন হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ইরান। তারা কেবল অস্ত্র ডেভেলপই করে না, বরং তারা আমেরিকা ও ইসরায়েলের অনেক বড় শত্রু। এভাবে আফগানিস্তান সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠছে। এই যুদ্ধে আফগানিস্তান এখনও ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, যেখানে ইয়েমেন ও লেবানন অলরেডি ইসরায়েলের সঙ্গে ঝামেলা শুরু করে দিয়েছে। কিন্তু আফগানিস্তান যদি এভাবে দিন দিন শক্তিশালী হতে থাকে, ভবিষ্যতে তারা ইসরায়েলের জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। ফিলিস্তিনের আবু ওবায়দাকে আফগানিদের সঙ্গে দেখে এই আভাস পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।